নমস্কার, ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে কয়েকটি বিশেষ কথা বলার জন্য চলে এসেছি। ধর্মকথা ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ ধর্ম সংক্রান্ত বিভিন্ন প্রকার আলোচনা করে। আমরা আপনাদের জন্য বিভিন্ন প্রকার ধর্মের আলোচনা, বিভিন্ন পূজা পার্বণ এবং পূজা পার্বণের বিভিন্ন করণীয় যা আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি এনে দিতে পারে সেটি বিষয়ে আলোচনা করি ভিডিও দিয়ে। তাই আজকে যারা নতুন বন্ধু হয়েছেন তারা অবশ্যই চ্যানেলের অন্যান্য যে ভিডিওগুলো রয়েছে দেখতে পারেন, যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। আমরা ধর্মের বিভিন্ন ক্রিয়াকলাপ মানে আমি ব্যক্তিগতভাবে করে থাকি এবং তাতে অনেক প্রকার উপকারও হচ্ছে, আর সেই জন্যই আপনাদের সামনে চলে এসেছি। আমি আজকে আপনাদেরকে বজরংবলীর যে হনুমান চল্লিশা, সেই হনুমান চল্লিশা পাঠ করে শোনাব। তাই যারা যারা শুনতে ইচ্ছুক তারা অবশ্যই এই পাঠটি শুনুন। বলা হচ্ছে, হনুমান চল্লিশা যদি নিজে পাঠ করতে পারেন খুবই ভালো, আর যদি নিজে পাঠ করতে না পারেন তাহলে অন্তত এই যে কানে শুনবেন এতেও কিন্তু আপনার অনেক উপকার হবে। হনুমান চল্লিশা যারা পাঠ করে তাদের জীবনে শনির সাড়ে সাতির দশা আসে না। যারা ইতিমধ্যে শনির সাড়ে সাতির দশার কর্মফল ভোগ করছেন তাদের উদ্দেশ্যে জানাই, আপনারা প্রতিদিন নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করুন। হনুমান চল্লিশা পাঠের বিশেষ নিয়ম রয়েছে, তবে একটা সাধারণভাবে আপনাদের বলি, ভগবানকে ডাকার কিন্তু কোনো সময় নেই। আপনি সর্বসময় সেই ভগবানকে ডাকতে পারেন। আপনি স্নান করার সময় ডাকতে পারেন, আপনি খাবার সময় মনে মনে ডাকতে পারেন, আপনি শোবার সময় ডাকতে পারেন, সব সময়। তবে সাধারণভাবে বলা হয়েছে, প্রতিদিন মধ্যাহ্নের ঠিক দুপুর ১২টার সময় যদি হনুমান চল্লিশা পাঠ করেন তাহলে অধিক সুফল আপনি পেতে পারেন। তবে যারা প্রতিদিন পাঠ করতে পারবেন না, সমস্যা আছে, তাদের জন্য বলা হচ্ছে অন্তত সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শনিবার অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করুন। এই শনিবার এবং মঙ্গলবারকে হনুমানজির বার হিসেবে ধরা হয়েছে এবং এই দুই দিনই আপনি যদি হনুমান চল্লিশা পাঠ করেন তাহলে আপনার সকল সমস্যার সমাধান হবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, বাড়ির সদর দরজার সামনে আপনি যখন যেখান থেকে বেরিয়ে যেতে পারছেন ঠিক সেই জায়গায় অবশ্যই একটি বসা পঞ্চমুখী হনুমানের ছবি রাখবেন। যাদের বাড়ির সদর দরজা পূর্ব দিকে, কেবলমাত্র দক্ষিণ দিকে নয় বা অন্য যে কোনো দিকে, তারা সোনালি ফ্রেমে হনুমানজির ফটো রাখবে। আর যাদের বাড়ির দরজা দক্ষিণ দিকে এবং দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম কোণে, তাদের জন্য বলা হচ্ছে লাল ফ্রেমের মধ্যে হনুমানজি পঞ্চমুখী হনুমানের ছবি রাখুন, আপনারা উপকার পাবেন। তবে চলুন এখন আমি হনুমান চল্লিশা পাঠ করে শোনাই, সম্পূর্ণটা শুনুন, আপনার জীবনের অনেক উপকার হবে, তারপরে বাকি অংশ বলব। জয় বীর হনুমান সর্বগুণধার, রচিব যে তব গাথা কি সাধ্য আমার, নিজ গুণে নিজ গান করহ কীর্তন, কেশরীর ক্ষেত্রজাত পবন নন্দন, অঞ্জনার করে থাকি দেখিলে যেমনি, পূর্বাচলে উদিত রক্তাভ দিনমণি, তাহারে লোভিতে ইচ্ছা জাগিল মনেতে, লম্ফদান দিহা তুমি মাতৃকোর হতে, বীরত্ব দেখিয়া ভীত দেব দিনমণি, আপনা রক্ষিতে গেল ইন্দ্রের সদন, বজ্রের পহাড়ে হনু ভাঙেন তখন, মাতৃকোরে পড়ে শিশু হয়ে অচেতন, হনুহীন হও বলি হনুমান নাম, ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রহ্মার ধাম, দেব কার্য সিদ্ধ হেতু জনম তাহার, এক লাফে যাইবে সে সাগরের পার, সুগ্রীবের মন্ত্রী তিনি শ্রীরামের দাস, অতুল বিক্রমশালী কিষ্কিন্দায় বাস,
সীতা অন্বেষণে গেল সাগর পার, লঙ্কাকাণ্ড করে আনি সীতা সমাচার। মহাবীর সুপন্ডি তিনি বজরঙ্গী, দুষ্টের দমনকারী সৃষ্টির সঙ্গী। স্বর্ণবর্ণ গাত্র তার রক্ত আভরণ, কর্ণেতে কুণ্ডল শোভে সুবর্ণ বরণ। বজ্র সমহস্তে শোভে রাম জয় ধজ্জা, গদা শোভে স্কন্ধপুরে দুষ্টি দিতে সাজা। ভক্তিতে বাঁধেন তিনি রামগুণমণি, ভক্তাধীর ভগবান শেখালেন তিনি। শ্রীরামের প্রিয়াসতী সীতার বরেতে, চারিযুগ অমর হইলেন মাহিতে। বড় মায়াধার ওহি রাবণ নন্দন, ভাতাসহ রাঘবের করিল হরণ। তাহারে বাঁধিয়া যিনি শ্রীরামে উদ্ধারে, তাহার বীরত্ব কথা কে কহিতে পারে। তাহার কৃতিত্ব কথা কি কহিব আমি, না পাই যাহার সীমা নারদ আপনি। তাহার ভক্তিতে প্রীতি দেব গজানন, ধার্মিকেরা সদা বন্দে যার শ্রীচরণ। বিশ্রেষ্ঠ হয়ে যিনি আপনা পাশরি, সদানন্দে রণযিনি রাম নাম সরি। রাম হতে রাম নাম শ্রেষ্ঠ প্রমাণিতে, গন্ধমাধব পর্বত আনি দিলা রাতে। শত আট নীল পদ্ম রাম নাম বলে, উপহার দেয় আনি রাম অবহেলে। আমি অতি মূঢ়মতি কি গাইব গান, নিজ গুণে কণ্ঠ পড়ে হও অধিষ্ঠান। তব কি পা না মিলিলে এ জগতে হয়, ধর্ম অর্থ কাম মক্ষ সব বৃথা যায়। ভূত প্রেত দৈত্য দানব নাম গানে যার, ভয়েতে পালায় দূরে এই কথা সার। গ্রহরাজ সনৈশ্য গুণে বস যার, গ্রহ দোষ কেটে যায় নামিতে তাহার। যার নাম সব পাপ সব রোগ হরে, সেই প্রভু বিরাজিত মম হিদি পরে। দুষ্টে দমন করে সৃষ্টে করে স্থিতি, অনাথের নাথ তুমি অগতির গতি। সাধনার গুরুতত্ত্ব যিনি সব জানে, তার পদে সদামতি রাখে সুজনে। যার কি পালাবে হয় লাভ অষ্ট সিদ্ধ, নামিতে যাহার আছে সব হৃদি সিদ্ধ। ভক্তাধীর ভগবান বাঞ্ছা কল্পতরু, ইহা প্রমাণিতে যার জীবনে শুরু। যাগযজ্ঞ আদি কলি সকলি অসার, রাম নাম বিনা জীব না পাবে নিস্তার। যিনি রাম কৃপা লোভে হলেন অমর, সেই প্রভু কৃপা লাগিয়ে হয় গো তৎপর। রামকৃষ্ণ এক দেহে দেখালেন যিনি, তার অভয় পদে মতি রাখি আমি। কলিযুগে তার কৃপা না লবিলে হয়, অমূল্য মানব দেহ অশুদ্ধ হয়েছে রয়। যেই জন পায় তার মহিমা অপার, জগতে অপ্রাপ্য কিছু রহে না তাহার। এমন পবিত্র নাম যেই জন ভজে, পরকালে বিষ্ণু প্রেমে অবশ্যই মজে। শোনজীব হেন নাম না করিও হেলা, ভজিলে পাইবে তুমি ভব সিন্ধু ভেলা। মহাবীর রূপে সদা যার বিকাশ, যার অসীম বীর্য জগতে প্রকাশ। অনন্ত ব্রহ্মাণ্ডে যার নাই যে তুলনা, কৃতাঞ্জলি হয়ে আমি গাই তার গান। হনুমান চল্লিশার এই চল্লিশ শ্লোক, পড়িলে অবশ্যই জীব পাবে বিষ্ণুলোক। আশা করি আপনারা সম্পূর্ণ হনুমান চল্লিশা পাঠটি শুনলেন। আপনি যদি ওই হনুমান চল্লিশা নিজে পাঠ করতে পারেন অত্যন্তই শুভ, আর যদি নিজে পাঠ করতে না পারেন, এই যে আমি আপনাদের সামনে হনুমান চল্লিশা পাঠ করে শোনাব, আপনার তাতেও উপকার হলো। অবশ্যই যেখানেই আপনি হনুমান চল্লিশা পাঠ পাবেন শুনবেন, আপনার জীবনে অবধারিত উন্নতি হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ধর্ম সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপনি পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের এই ধরনের ভিডিওগুলো দিয়ে থাকি। আমরা আগামী দিনও আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য করব এই কমিটমেন্ট করছি। যারা আজকে নতুন বন্ধু রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা ধর্মের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। এখনও পর্যন্ত যারা এই ভিডিওটি দেখছেন, অবশ্যই এই ভিডিওর শেষে যে অন্যান্য ভিডিওগুলি রয়েছে আমাদের চ্যানেলটিকে ভিজিট করে দেখুন, অবশ্যই আপনার ভালো লাগবে। বাড়ির মা বাবা সবার সঙ্গে শেয়ার করতে পারবেন এই ধরনের ভিডিও, আর যারা শুনবে এই ধরনের ভিডিও তাদেরও উপকার হবে। সেই জন্য অনুরোধ রইল, যদি প্রয়োজন বোধ করেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিন আরও নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই, নমস্কার। সুস্থ থাকুন, ভালো রাখুন প্রত্যেককে। বচসায় লিপ্ত হবেন না, কোনো কথায় লিপ্ত হবেন না, কর্ম করে যান। জয় বজরং বলি, জয় বজরং বলি, জয় বজরং বলি।